দেখেছো? এবারে ছাড়াবো একটু, ছাড়িয়ে এবারে আর একটু সস দিয়ে বেশি ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম একটা ভিন্ন সাথে ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। আমরা প্রথমবার ট্রাই করছি, চলো আমাদের মতন করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে কিছু সলিড পিস নিয়ে নিয়েছি চৌকো চৌকো করে কেটে, আর এবারে এটাকে করবো ম্যারিনেশন। তার জন্য আমি দিয়ে দিয়েছি ওখানে আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি অল্প, গরম মশলার গুঁড়ো আর সয়া সস, টমেটো সস, ভিনিগার আর সাথে অল্প দই, মানে টক দই। তো এবারে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। বেশ, এবারে মাখিয়ে নিয়ে আমরা এটাকে রেখে দেবো ম্যারিনেশনের জন্য 1 থেকে 2 ঘন্টা। দেখো, ফিরে এলাম, আমাদের ম্যারিনেশন হয়ে গেছে। আর এই ফাঁকে আমরা কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর এখানে ক্যাপসিকাম আর টমেটো। তো আমরা যে মাংসটা ম্যারিনেশন করে নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবারে যে পেঁয়াজগুলো আছে আমরা এখানে কিছু বাম্বু স্টিক নিয়ে নিয়েছি, আর চিকেন স্যাটে বানানোর জন্য যে স্টিকগুলো ব্যবহার করা হয় সেগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমরা এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, মাংস যেভাবে স্যাটেতে সাজায় ঠিক সেইভাবে সাজিয়ে নিচ্ছি। এখানে এরকম কোনো ব্যাপার নেই, একটা আগে দিতে হবে পরে দিতে হবে, তোমাদের যেরকম ইচ্ছে তোমরা সেরকমভাবে দিয়ে সাজাতে পারো। তো আজকে আমরা চিকেন স্যাটে বানাবো বাড়িতেই, আর হচ্ছে কেমন হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবে। আমরা ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি, জানি না কী হবে, শেষ পর্যন্ত দেখো। যাই হোক না কেন, রেজাল্ট তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করব। তো এবারে আমি দেখো 4 পিস করে মাংস এখানে দিয়েছি, তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো, বাট এখানে আমি যেই পরিমাণটা দিয়েছি, আর পেছনে যে পেঁয়াজটা আছে এটা আমি উল্টো করে দিলাম, ব্যাস দেখতে অনেকটা সুন্দর লাগছে। এখানে 4 পিস করে মাংস দিয়েছি, স্টিকে একদম পুরো পারফেক্ট হয়েছে, দুদিকে খানিকটা জায়গাও রয়েছে। এইভাবে আমি যে কটা হয় সে মানে সেই কটা বানিয়ে নেবো একেবারে, তারপরে আমি যাব রান্নার প্রসেসিংয়ে। তো এভাবে আমি দেখো আমি 4টে মোটামুটি আমার হয়ে যাবে যা চিকেন আছে এখানে, তোমাদের বাড়িতে যেরকম লোক সেই বুঝে তোমাদের চিকেনটা রাখতে হবে। তো এভাবে আমি সাজিয়ে নিয়েছি সবগুলো, দেখো বানানো হয়ে গেছে কমপ্লিট। এখনই দেখেই সুন্দর লাগছে না, রান্না হলে তো আরোই ভালো লাগবে। আর কোনো ভুল ত্রুটি হলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? তো এটা যদি অন্য কোনো নাম হয়ে থাকে সেটাও তোমরা জানাবে। একটা ব্রাশের সাহায্যে আমি কি করছি, যে মশলাটা রয়েছে না ম্যারিনেশন করার পর, সেটা টমেটো, ক্যাপসিকাম এগুলোতে লাগিয়ে দিচ্ছি, তাহলে একটু নুন লাগবে এবং টেস্টটাই একটা আলাদা দিকে চলে যাবে। তো এবার ভালোভাবে আমি একটু লাগিয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি এখানে তাওয়া, আমি একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ তেল। দেখো এই মাঝখানে তাওয়াটা না উঁচু থাকে আর এখানে তেল লাগতেই চায় না। তো যাই হোক, আমি দিয়ে দিলাম। এবারে যে স্টিকগুলোতে আমি চিকেনগুলোকে সাজিয়ে নিয়েছি সেগুলো আমি বসিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে, আর এবারে এটাকে একদম লো ফ্লেমে আমরা একটু ভাজা ভাজা করব, গায়ে দাগ লাগা পর্যন্ত ওয়েট করব, মানে একদম লো ফ্লেমে এটাকে কিন্তু আমরা রান্না করব, যতক্ষণ না পর্যন্ত চারিদিকটা রান্না হচ্ছে এবং পেঁয়াজ, টমেটো এগুলো কিন্তু সেদ্ধ হয়ে ছোটো হয়ে আসবে। দেখো এক সাইডটা দাগ লেগেছে, তো আমি ঘুরিয়ে দিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু আমাদের, এটাকে কি বলবো, জাস্ট আমি বলতে পারছি না, মানে চিকেন স্যাটে তোমরা বলবে যে চিকেন স্যাটে তো দিদি কড়াইতে তেলের মধ্যে ভাজ, আর মাঝে মধ্যে আমরা একাধবার এগুলোর মধ্যে একটু হালকা করে তেল ব্রাশ করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু চামচের সাহায্যেও দিতে পারো। তো আমরা এটা একটু কাবাব স্টাইলে করেছি। যাই হোক, আমাদের দেখো এটা রেডি হয়ে গেছে, এটার কী নাম দেওয়া যায় তোমরাই কমেন্টস করে জানাও, আর তোমরা ওয়েট করো, খুব তাড়াতাড়ি এটা রিভিউ আসছে, কিন্তু রিভিউটা কে দেবে সেটা তো বলার অপেক্ষাই থাকে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো
অলরেডি আবার জিভে না জল চলে আসে, কারণ এই চিকেনের এই রেসিপিগুলো দেখলেই না মানে একটা অলরেডি আর একটা আলাদা একটা ফ্লেভার। তো এটাকে অনেকে চিকেন সাথেও বলতে পারো, যেটা ইচ্ছা বলতে পারো, কারণ চিকেন সাথে কিন্তু অনেক সময় ব্যাটারের মধ্যে ডুবিয়ে পড়ে আমি জানি, কিন্তু আজকে ভাবলাম যে এরকমভাবে বানিয়ে দেখি যে জিনিসটা কেমন খেতে হয়। আর আমরা জানো যে আমরা নিজেদের মতন একটু করার চেষ্টা করি, কারণ জানি যে চিকেন সাথেতে কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারে ডুবিয়ে ডুবার তেলে ভাজলে ভালো হয়। তো এরকমভাবে দেখলাম যে কেমন হয়। তো চলো আগে দেখবো মাংসটা কেমন সেদ্ধ হয়েছে, ঠিক আছে? তারপর তো তোমাদের আস্তে আস্তে জানাবোই টেস্ট। মানে যে সঙ্গে দেখো সস নিয়ে নিয়েছি অল্প, তো আগে এক পিস একটু কামড়িয়ে দেখি। গরম, প্রচন্ড গরম কিন্তু। হ্যাঁ, প্রচন্ড গরম। সাথে একটু সালাদটা নিই। এক কথায় মারাত্মক। মারাত্মক একদম। তো এবার একটা ছাড়িয়ে দেখবো, তোমাদের ভিতরটা দেখাই। এই যে জিনিসটা দেখো, আমি ভাঙছি, দেখো কতটা জুসি। দেখো শুধু শুধু জুসি দেখো, দেখেছো শুধু জুসিটা দেখো, একদম ধরার সঙ্গে সঙ্গে একদম বেরিয়ে চলে আসছে। তো এবারে করবো কি, আমি বলতো একটু শসের মধ্যে ডুবিয়ে যতই খাচ্ছি মানে ততই একটা ভিতর থেকে একটা খাওয়ার একটা আরো ইচ্ছা জেগে যাচ্ছে। এবারে ছাড়াবো একটু, ছাড়িয়ে এবারে আর একটু সস দিয়ে বেশি ভালো লাগছে। ভিতর থেকে মানে এটা যে ভিনেগার, সয়া সস, গোলমরিচের গুঁড়ি, টক দই, এই সব কিছু মিলিয়ে একটা আলাদা আলাদা রকম একটা টেস্ট। মানে একটা টক টক, ঝালঝাল, ফাটাফাটি দেখো। আর সাথে দইয়ের, দই দিয়াতে না মাংসটা না পুরো একদম পুরো একদম একটা ভিতর অব্দি দেখো একদম ফ্লেভারটা ঢুকে গেছে। অমৃত, ফাটাফাটি একটা টেস্ট। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে। আর এই রেসিপিটার কি নাম দেওয়া যায়, চিকেন সাথে বলা যাবে না চিকেন সাথে, চিকেন রোস্ট সাথে নাকি চিকেন সাথে রোস্ট, বা যাই হোক যা নাম দেওয়া যায় তোমরা অবশ্যই বলো যে এই রেসিপিটার কি নাম দেবো, কমেন্টস করে অবশ্যই জানিও। আর বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে। তোমরা একবার এরকমভাবে অবশ্যই বানাতে পারো। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যারা আজকে নতুন সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ফার্স্ট চ্যানেল ঋতু ফুড হাউস
গিয়ে দেখতে পারো ভালো ভালো চ্যালেঞ্জ ভিডিও। আর একটা চ্যানেল আমরা তোমাদের ঋতু দিদি আর একটা নতুন চ্যানেল করেছে ইটিং ঋতু, সার্চ করে দেখতে পারো, ওখানেও নিজের ইটিং শো ভিডিও দেয়। তো আজকের মতো বিদায় নিলাম, তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তাদের আর একটা কথা, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, ঠিক আছে? আর আমার এরকম রিভিউ ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টস করবে। আর কিছু বলবো না, সবাই ভালো থাকো, টাটা।